আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি। আমার আজকের রেসিপিটি হলো আলুর ঝুরি ভাজা। চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে 6 থেকে 8টি মাঝারি সাইজের আলু ছিলে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন আমি একটি ব্লেড কাটার নিয়ে নিচ্ছি, আর এই ব্লেড কাটারের সাহায্যে আমি একটি একটি করে আলু কুচিয়ে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে আমি সবগুলো আলু কুচিয়ে নিচ্ছি। দেখুন, সেম পদ্ধতিতে আমি সবগুলো আলু কুচিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু ঝরঝরে হয়নি, একটার সাথে আরেকটা লেগে আছে। আমরা জানি আলুতে স্টার্চের পরিমাণ বেশি, আর তাই এগুলো একটির সাথে আরেকটা লেগে আছে। এবারে আমি আলুগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে আলুগুলো ঝরঝরে হয়ে যাবে, স্টার্চগুলো পানির সাথে চলে যাবে। এবারে আলুর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, প্রায় 4 থেকে 5 বার পানি পরিবর্তন করে ধুয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এবারে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় 4 থেকে 5 বার। দেখুন আলুগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন, একটার সাথে আরেকটা লেগে নেই। এবারে আমি আরও একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির উপরে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে ছাঁকনির উপরে আলুগুলো রেখে আমি আরও কিছুক্ষণ পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। আলুগুলো যাতে প্রায় শুকনো শুকনো হয় এরকমভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আমি এভাবে রেখে দিচ্ছি, আরও কিছুক্ষণ পানিটা ঝরিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ পানি ছাড়ানোর পরে আমি এবার আলুর ঝুরিগুলো ভেজে নেব। সেই কারণে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর তেলটাও কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখানে আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, কারণ এতে আমি একটি লোহার ছাঁকনি দিয়ে দেব দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কোনোভাবেই প্লাস্টিকের ছাঁকনি ইউজ করবেন না, এই জায়গায় লোহার ছাঁকনি ইউজ করতে হবে। আর ছাঁকনিটা দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু আলুর ঝুরিগুলো অনেক ছোট ছোট, তেল থেকে যাতে সহজে উঠানো যায় সেজন্য ছাঁকনিটা ব্যবহার করা হয়েছে। এবার আমি অল্প অল্প করে আলুর ঝুরিগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে, অল্প আছে, ভেজে নিতে হবে আলুর ঝুরিগুলোকে। দেখুন কি সুন্দর বলক ওঠা শুরু করেছে। এবারে আমি ছাঁকনিটাকে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, আর একটি চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই কালার আসতে শুরু করেছে, কাঙ্ক্ষিত কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ডিপ করতে পারেন, অথবা আরও হালকা করে ভেজে নিতে পারেন। এবারে আমি একটু এভাবে নাড়িয়ে তেলটা ছাড়িয়ে নিচ্ছি, আর নামিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। এখানে আমি কিচেন টিস্যু ইউজ করেছি। কিচেন টিস্যুর উপর রাখাতে অতিরিক্ত যে তেলটা রয়েছে এটা টিস্যু পেপার টেনে নেবে। আমি আবারও সেম পদ্ধতিতে আলুর ঝুরিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো আলুর ঝুরি আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এগুলো খুবই মচমচে হয়েছে, কালারটাও পারফেক্ট হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা। আপনারা চাইলে সাধারণ লবণ অথবা বিট লবণ অথবা টেস্টি সল্ট দিয়েও খেতে পারেন। তাছাড়া সালাদ অথবা
টমেটো সস দিয়েও খেতে পারেন। আলুর ঝুরি ভাজা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, বাচ্চাদের হালকা নাস্তায়ও দিতে পারেন অথবা অতিথি আপ্যায়নেও দেওয়া যেতে পারে। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা আলুর ঝুরি তৈরি করতে চান তাহলে পারফেক্ট আলুর ঝুরি তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।